I hope you are well, by the grace of Allah. I am also fine, by the grace of Allah. Welcome to this East Academic online class. Today I will discuss is about a new topic, person. Person शब्द का अर्थ, person शब्द का अर्थ होता है व्यक्ति, कोनो व्यक्ति और ता मानुष के बुझाने जो नंबर आया होता है person. अच्छा. अर्थात सेंटेंसर मध्य सबजेक्टर जो भिन्न भिन्न रूप अर्थात सबजेक्ट सेंटेंसर मध्य अर्थात वाक्य मध्य कर्ता बा सबजेक्टर जो भिन्न भिन्न रूप ताके पार्सन बोले पार्सन प्रकार पार्सन तीन प्रकार एक नम्बर फर्स्ट पार्सन उत्तम पुरुष दो नम्बर सेकेंड पार्सन मध्यम पुरुष एवं तीन नंबर थर्ड पर्सन नाम पुरुष फर्स्ट पर्सन अर्थात जे पर्सन द्वारा हमारे बुझाए अर्थात एटा द्वारा बुझाते साधारण फर्स्ट पर्सन व्यवहित हो आई मी माइन आवर आवर्स आस एक्सेट्रा अर्थात फर्स्ट पर्सन बोलते बोझा हे जे सबजेक्ट द्वारा निजे सम्पृक्तता बोझाए ताके बोला है फर्स्ट पर्सन उत्तम पुरुष जेमन आई मी माई आवर आवर्स आस एटसेट्रा अर्थात ये समस्त वार्ड गुलो आछे ये सबगुलो वार्ड बा सबजेक्ट गुलो सबगुलो आमार निजे साथे सम्पृक्त जार कारणे एगुलो कि करा हयेछे फर्स्ट पर्सनेर अंतर्भुक्त करा हयेछे सेकेंड पर्सन मध्यम पुरुष बोलते बोझा हच्छे जार मध्ये तुमी अर्थात द्वितीय वाचक सम्पृक्त थाके सेटा हच्छे सेकेंड पार्सन जेमन हच्छे यू योर योर एटसेट्रा अर्थात जार माध्यमे आमादेर कि करा हय द्वितीय पुरुषके मध्यम पुरुषके बोझानो मध्यम पुरुषके बोझानो हय सेटा हच्छे सेकेंड पार्सन এবং সবশেষে হচ্ছে থার্ড পার্সন থার্ড পার্সনের মধ্যে কি অর্থাৎ যে সাবজেক্টের মধ্যে ফার্স্ট পার্সন আই এবং সেকেন্ড পার্সন ইউ বা তুমি এদের কোনোটার সাথে সম্পৃক্ততা থাকে না সেটাই হচ্ছে থার্ড পার্সন থার্ড পার্সন আমাদের সাধারণত এই ক্ষেত্রে একটা ছন্দ ব্যবহার করে থাকি ছন্দটা হচ্ছে এরকম আমি তুমি স্যার হবে আজকে যারা থার্ড পার্সন ছাড়া অর্থাৎ এই ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন শুধুই একটা ছন্দের মাধ্যমে প্রকাশ করা যায় সেটা হচ্ছে আমি এবং তুমি ফার্স্ট পার্সন আই অর্থাৎ প্রথমে যে উদাহরণটা দেখা হয়েছে এই সম্পূর্ণ ক্ষেত্রে আই জিনিসটা সম্পৃক্ত এই জন্য এটা ফার্স্ট পার্সন আমি এবং এরপরে বলা হয়েছে তুমি সেকেন্ড পার্সন যেটা অর্থাৎ সেকেন্ড পার্সন ইউ ইউ ইউর এটসেট্রা এই সব কিছুই সেকেন্ড পার্সনের অন্তর্ভুক্ত থার্ড পার্সনটা হচ্ছে এই ফার্স্ট পার্সনে আমি সেকেন্ড পার্সনে তুমি এই দুটো ছাড়া ভবে আছে যারা অর্থাৎ ভবে যত আরো সাবজেক্ট আছে ভবে সাবজেক্ট কত কে আছে অনেক আছে যেমন যদি আমরা বলি শি শি হি করিম এরকম যত নাম আছে দুনিয়াতে যত নাম আছে সবকিছুই থার্ড পার্সন এর অন্তর্ভুক্ত অতএব প্রিয় শিক্ষার্থী এই সিম্পল বা খুবই সাধারণ একটা বিষয় আশা করি তোমরা বুঝতে পারছো আমি আবার একটু রিপিট করতেছি ফার্স্ট পার্সন দ্বারা বা উত্তম পুরুষ যেটাকে আই বা আমি সবসময় সম্পৃক্ত থাকে সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ সেখানে সবসময় ইউ বা তুমি সম্পৃক্ত এবং থার্ড পার্সন নাম পুরুষ যেখানে আমি এবং তুমি ছাড়া তুমি যত যাচ্ছে সবকিছুই এই থার্ড পার্সনে সাবজেক্ট অর্থাৎ যখন এটা বোঝাবে তখন কি হবে থার্ড পার্সন হবে প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা পার্সোনাল বিষয়টা সম্পূর্ণ বুঝতে পেরেছ এরপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে আমরা সমাধান করার চেষ্টা করব সে পর্যন্ত তোমরা সবাই বাড়িতে সুস্থ থাকো ভালো থেকো আল্লাহ হাফেজ